हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सकले केमन आछो? आशा करछि भालो आछो। आमिओ खूब भालो आछि। तो आमार चैनले तोमादेरके स्वागत वेलकाम, आर आमार तरफ थेके अनेक भालोबासा। तो एखन सकाल बेला आमरा खाबार खाच्छि, माने भात खाच्छि सकाल बेला। तो आजके भीषण ठंडा पड़ेछे, तई आमरा सबाई मिले छादे चले एसेछि रोदे भात खेते। तो खावा दावा हये गेले आबार नीचे चले जाबो। आजके हावाओ दिच्छे, छादे एसे रोदे बसे रयेछि, तो तई হাওয়াটা আর কি লাগছে না। তো ডিম ভাজা, বেগুন পোড়া আর শিম ভাজা আজকে আমি রান্না করেছি সকালবেলা। ফ্রেন্ডস, এখন যাচ্ছি ননদের বাড়ি, আর মানে আমার যে ননদের বিয়ে হলো কয়েকদিন আগে, তার বাড়ি মানে শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো আজকে আমাদের নিমন্ত্রণ করেছে, আর আসলে বউ ভাতের দিন আমি খেতে পারি না অসুস্থ হয়ে যাওয়ার কারণে। আজকে আমাকে যেতে বলেছি, তো এও রেডি হয়ে গেছে, স্নান করে এই মাত্রই রেডি হলো। তো এখনই আমরা যাব, আমার ননদও যাবে। এই যে তো চলো বেরোনো যাক, ওদের বাড়ি গিয়ে আবার দেখা হবে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. তো চলে এসেছি আমরা, এক্ষুনি দেখলে আমার ননদকে, ও একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে আর কি, সত্যি লজ্জা পায়। তো এটা হচ্ছে ওদের ঘর। তো বৌভাতের দিন এসেছিলাম, তখন খাটটা সাজানো ছিল, ওই জন্য ঘরটা বেশি জামজাম লাগছিল, তাই না? এখন তার ফুলগুলো নেই, এখন ঠিকই হয়ে লাগছে। বাইরে দেখো, অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, আমার বর দোকানে যাবে। পুরোপুরি অন্ধকার হয়নি এখনো। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, মানে আমার ননদের শাশুড়ি আমাকে এই শাড়িটা দিল। এই শাড়িটা দিল, এই যে ক্যাটলগ, ক্যাটলগটা দেখলে বুঝতে পারবে। এই শাড়িটা দিল, এই মাত্র এই শাড়িটা পুরো খুলে দেখাচ্ছিলাম, বাড়ির সবাই মিলে দেখছিলাম। তো চলো ফ্রেশ হয়ে কথা হচ্ছে, এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করে কথা বলছি তোমাদের। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, কানেরটা খুলে রেখেছি, এখন আর পড়ছি না। কানের মালাটাও খুলে রেখেছি, এখন আর মালা পড়ছি না, কারণ কালকে আবার পড়তে হবে। হ্যাঁ, এই কানের হার পরে শুতে খুব অসুবিধা হয়, তো সেই কারণে আমি খুলে রাখলাম, আর কালকে সকালবেলায় পড়তে হবে। এখন যদি তোমাদেরকে এই কথাটা বলি, তোমরা ভাববে কি যে আমার কি নেমন্তন্ন লেগেই থাকে, লেগেই থাকে নেমন্তন্ন, কি শুধু আমার এসেই যায়? সত্যি আমার এই এই কয়েকদিন নেমন্তন্ন হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। অনুষ্ঠান থাকলে কিছু করার নেই, নেমন্তন্ন তো পাবোই। তো কালকে হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের সাদ, কাল মানে সাত মাসের সাদ দেবে ও শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে সাত মাসেরই তো সাদ দেয়, তো তাই আমাদের কালকে সবার নেমন্তন্ন রয়েছে। তো ওই বাড়ি আমরা কালকে সকাল সকাল যাব। তো আজকে মা আর আমার ননদের যাওয়ার কথা ছিল মামির সাথে, মানে মামির সাথে আজকে আমার ননদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে সন্ধ্যাবেলার গেল না, একেবারে কালকে সকালবেলা উঠেই চলে যাবে। তাও টোটোতে দেড় ঘন্টা মতন লাগে, টোটোতে দেড় ঘন্টা। আমি আর আমার বরবনাই বাইকে যাবো, ঠিক নেই এখন কে কিসে যাবে, সকালবেলা ঠিক হবে। ওরা ভোর পাঁচটার সময় মানে বেরিয়ে যাবে, ভোর পাঁচটার সময় চলে যাবে। আর ওর জন্য আমরা কী কী কিনেছি চলো ওই ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওই ঘরে রয়েছে সেই জিনিসগুলো, তো চলো তোমাদেরকে ওই ঘরে গিয়ে আমি এখন তোমাদের দেখাবো। তোমরা কিন্তু ভেবো না যে আমার কিছু নিমন্ত্রণ লেগে থাকে, কিন্তু যদি অনুষ্ঠান হয় কিছু করার নেই আমার, আমাকে তো যেতেই হবে বলো, একমাত্র বৌদি বলে কথা। তো সেই ব্লগ তো তোমরা পাবেই, ওর বাড়ি যাব তো সেই ব্লগটা তোমরা পাবে। তো চলো তার আগে একটু দেখি আসি তোমাদেরকে ওর জন্য কী শাড়ি কিনেছি।
তো এই যে চলে এসেছে এই ঘরে, আর এই যে এই শাড়ি মেনাকাড়ি জামদানি, তো এই শাড়িগুলো খুব ভালো লাগে, আমরাও ননদের বিয়ের আগে কিনেছি, সেই জন্য এই আমার এই ননদের জন্য কিনলাম। আমাদেরটা তো অন্য কালার, তাই ননদের জন্য হলুদ লাল সবুজ দিয়ে কিনেছি। দারুণ লাগছে শাড়িটা আমার, দারুণ, সত্যি অসাধারণ লাগছে। আর কিনেছি একটা সায়া, একটা ব্লাউজ, আর সিঁদুর, আলতা আলতা সিঁদুর, তো এটা তো দিতেই হয়। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে অনেক রাত্রি, রাত্রির খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তো দুপুরবেলা যেটা রান্না ছিল সেটাই খেলাম। আমাদের একেবারে দুপুরবেলা রান্না হয়ে যায়, সেটাই আমরা রাত্রিবেলা খাই, একেবারে বেশি করে রান্না করা হয়। আর কালকে তো আমার ওনাদের স্বাদ তোমাদেরকে আগেই বলেছি, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকাল সকাল উঠতে হবে আর কি, সেই কারণে সবাই যাবে, মা বাবা ননদ আমি আমার বর, আমি আমার বর আমার ননদ, আমরা তিনজন একসাথে যাব, মা বাবা আগে টোটো করে চলে যাবে, তো তাই জন্য সকাল সকাল উঠতে হবে। তো এখন আর বেশি লেট করব না, তো এখন এখানেই টাটা করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো সকলে খুব ভালো থেকো এবং আমার পাশে থেকো, তো টাটা।